আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা আইদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। কথা বলছিলাম গত পর্বে স্থূলতা নিয়ে, যে স্থূলতাতে অনেকে রমজান মাসে চিন্তিত থাকেন যে ওজন বেড়ে যাচ্ছে না, কমে যাচ্ছে। তার কিছু টিপস দিয়েছিলাম যে সুগার, যে ফুডগুলো আছে সুগারি ফুড, সেগুলোকে আমরা কীভাবে মিনিমাইজ করে রমজান মাসে খেতে পারি। আজকের টিপসটা হচ্ছে তৈলাক্ত খাবার। সো রমজান মাসে এক এক বাসায় এক এক রকম প্র্যাকটিস থাকে। কারো কারো বাসার প্র্যাকটিস থাকে যে খুব প্রচুর পরিমাণে পেঁয়াজ, বেগুনি বা ভাজা পোড়া অনেক খাওয়া হয়। সেই ক্ষেত্রে আমার টিপস হবে যে যতটুকু পারেন অ্যাভয়েড করেন, তবে যতটুকু খেতে হবে সেটা আপনি স্বাস্থ্যকর তেল দিয়ে তৈরি করেন। স্বাস্থ্যকর তেল বলতে অলিভ অয়েল ইউজ করতে পারেন, আপনি কোল্ড কম্প্রেসড কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, অথবা মাস্টার্ড অয়েল, সরিষার তেল ইউজ করতে পারেন। আরেকটি খুব ইম্পর্টেন্ট টিপস, যখন আমরা কোনো কিছু ডিপ ফ্রাই করি তখন কিন্তু প্রচুর তেলের দরকার হয়। সো এই তেলটাকে আমরা তখন একদম বোতল থেকে ঢেলে ফেলি। সো এই ক্ষেত্রে একটি টেকনিক আছে, আজকাল বাজারে পাওয়া যায় অয়েল ব্রাশ, যেগুলো দিয়ে আপনি ননস্টিক প্যানে অল্প একটু তেল দিয়ে অয়েল ব্রাশ দিয়ে যদি ব্রাশ করে নেন পুরো জায়গাটা, তাহলে কিন্তু ভাজাটা এরকম ডোবা তেলে না ভেজে একটু তেলের মধ্যেও থাকলো এবং টেস্টি হলো, এবং একদম যে শুকনো তেল ছাড়া সেটাও হলো না। সো এই প্রসেসগুলো অবলম্বন করলে যারা তৈলাক্ত খাবার ছাড়া একদমই পারবেন না, তারা কিছুটা হলে তৈলাক্ত খাবার খেতে পারবেন এবং এতে করে ওজনটা কিন্তু বাড়বে না। সো তৃতীয়ত আরেকটা যেটা আমরা করি, অনেকে ইফতারিতে অনেক ভারী খাবার যেরকম তিহারি, বিরিয়ানি, মোরগ পোলাও, কাচ্চি এগুলো খেয়ে থাকেন। সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে অবশ্যই ইফতারিতে আমরা ভারী খাবারটাই খাবো, কারণ এরপরে আমাদের তারাবি থাকে, সো ভালো একটা এক্সারসাইজ থাকে। বাট এই ভারী খাবারের তেলটাও আমরা ভালো তেল ব্যবহার করব। আমরা পিওর ঘি যদি পাই সেটা ব্যবহার করতে পারি ডক্টরের পরামর্শ অনুযায়ী, যদি কোনো ট্রাইগ্লিসারাইড খুব বেশি হাই না থাকে, অথবা আমরা খুব ভালো বাটার ইউজ করতে পারি। এছাড়া যেগুলো স্বাস্থ্যকর তেল খুব ভালো সেটা হচ্ছে অলিভ অয়েল। সো এটা দিয়ে যদি আমরা এই রান্নাগুলো করি, অথবা সরিষার তেল, তাহলে কিন্তু রান্নাগুলোর টেস্টও ভালো হয় এবং আপনি খারাপ তেলের পরিমাণ শরীরে কম ঢুকালেন। এবং সবচেয়ে বড় কথা যেটা মনে রাখতে হবে, আমাদের তৈলাক্ত খাবার হোক আর যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার হোক, এই জিনিসগুলো যদি কম খেতে হয়, ওজনটাকে মেনটেন করতে হয় অথবা একটু কমাতে হয়, সেই ক্ষেত্রে আমরা আগে একটু পানি বেশি খেয়ে নিব, সবজিটা খেয়ে নিব, সালাদটা খেয়ে নিব, পেটের অনেকাংশ ভরে নিব এগুলো খেয়ে, তারপরে আমরা মেন কোর্সটা করব। এতে করে চাইলেও আমরা অনেক বেশি পরিমাণে খেতে পারবো না। আমরা যদি রোজা ভেঙেই প্রথমেই মেন কোর্সে চলে যাই, তাহলে কিন্তু তখন অনেক বেশি হাঙ্গরি থাকি এবং প্রচুর ফুড ইনটেক হয়ে যায়, এবং সেটাই পরবর্তীতে ওজন বৃদ্ধির একটা অন্যতম কারণ হয়ে যায়। সো এইভাবে কিন্তু রমজান মাসে আমরা খুব ভালোভাবে আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, সামান্য কিছু টিপস মেনটেন করে এবং সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম।